বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের অনলাইন শিক্ষা কার্যক্রমে মাধ্যমিক শ্রেণীর রসায়ন বিজ্ঞান অংশে আমরা পর্যায় সারণী নিয়ে আলোচনা করব। শুরুতে এই পর্যায় সারণীর পটভূমি, অর্থাৎ এই পর্যায় সারণীটা আজকের এই অবস্থানে আসা পর্যন্ত বেশ কিছু ঘাত প্রতিঘাত অতিক্রম করে এখন আজকের এই আধুনিক পর্যায় সারণীটি আমরা পেয়েছি। তো প্রাচীনকালে বিভিন্ন রসায়নবিদ নানাভাবে এই পর্যায় সারণীতে মৌলগুলোকে সাজানোর নানা আঙ্গিকে তারা কিন্তু প্রচেষ্টা নিয়েছিলেন, কিন্তু তাদের এই প্রচেষ্টাগুলোর মধ্যে অনেকেরই প্রচেষ্টাটা শেষ পর্যন্ত আলোর মুখ দেখেছে, আবার অনেকের তা একেবারেই তারা আলোর মুখ দেখেনি। কিন্তু তারা যদি সেক্ষেত্রে সফল নাও হয়ে থাকে, কিন্তু তাদের এই প্রচেষ্টাকে কিন্তু আমরা খাটো করতে পারি না, কারণ প্রচেষ্টা এটা এমন একটা বিষয় যে এটা সফল আজকে হয়নি, বাট একদিন কিন্তু সেই প্রচেষ্টাটাও সফল হয়ে যাবে ইনশাল্লাহ। কাজে এই চেষ্টাকে কিন্তু আমাদের মূল্যায়ন করতে হবে। এইভাবে বিজ্ঞানী ল্যাহুইসে অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন সহ বিভিন্ন মৌল নিয়ে তিনি মৌলগুলোকে ধাতু ও ধাতু দুই গ্রুপে বিভক্ত করেন। বিজ্ঞানী ল্যাহুইসে ইনি আবার এগুলোকে নানা রকম চিন্তা ভাবনা করে নির্দিষ্ট কিছু ভাগে বিভক্ত করেন। 29 সালে এসে, 1829 সালে এসে তোমার বিজ্ঞানী ডোবেরাইনার লক্ষ্য করে দেখেন যে মৌলিক পদার্থগুলো একই রকম ধর্ম প্রদর্শন করে, এরকম গ্রুপে অবস্থান করছে। তিনি এই পারমাণবিক সংখ্যার ক্রম অনুসারে মৌলগুলোকে সাজিয়ে তার এই প্রাথমিক ধারণাটার বিষয়ে যে প্রয়োজনীয় যে সিস্টেম সেটিকে তিনি ব্যবহার করলেন। দেখা গেল যে সেক্ষেত্রে তার টোটাল যে মানে পারিসাংখ্যিক অবস্থান আসলো সেটি প্রচলিত সিস্টেমের সাথে সঙ্গতিপূর্ণ। ফলবর্তীতে তোমার এই পদার্থটির যে পারমাণবিক সংখ্যা এবং অন্যান্য যে অপশনগুলো সেটা নিয়ে কিন্তু বিস্তারিত তথ্য দেয়া হলো। 1864 সালে মৌলসমূহের জন্য নিউল্যান্ড অষ্টকের একটা বহিঃসূত্র হিসেবে কিন্তু এটি আমাদের কাছে উপস্থাপন করছেন। সেক্ষেত্রে আমাদের ফার্স্ট যে জিনিসটা নিউল্যান্ড দেখতে কি হবে, বিজ্ঞানীর নাম স্যার? নিউল্যান্ড কি একটা বিজ্ঞানীর নাম? হ্যাঁ 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 সেখানে আমাদের ফার্স্ট যে বিষয়টা মাথায় নিতে হবে যে আসলে তারা কি করতে চাচ্ছে, তারা মৌলগুলোকে সাজাবে। সাজানোর মূল ভিউটা কি? সাজানোর মূল ভিউটা হলো এরকম, হয় এরকম খাড়া খাড়া করে মৌলগুলোকে সাজাবে, তারপর এভাবে কিন্তু আমি অতগুলো আঁকালাম না, এভাবে মৌলগুলোকে সাজানো হবে। অথবা তুমি যদি মনে করো আনুভূমিক ভাবে, তাহলে এই যে আনুভূমিক, দেখো এই যে আমি যে দাগগুলো দিয়েছি একটু খেয়াল করো, এই দাগগুলোকে কি বলা হয়? এই দিকে, এই যেটা এটা সারি, কি এটার নাম? সারি। যেমন তুমি যদি এখানে বলো এটাকে প্রথম সারি, তারপর একটা কি বলা বা দ্বিতীয় সারি, তাই বলবা না বলো তো? জি স্যার, দ্বিতীয় সারি বলবো। এভাবেই কিন্তু বলবা। আর খাড়া খাড়া গুলোকে আমি যদি দেখি যে এই তো এটা, এটা প্রথম কলাম, ঘরের কলামের মতো দেখো, এটা দ্বিতীয় কলাম, এটা তৃতীয় কলাম, ঠিক বললাম কি? জি স্যার, তাহলে এভাবে আমরা কলামের হিসেবটা করব। তো কলামের হিসেবে আমরা এখানে মূল বইয়ে কিভাবে করি সেটার ওপর ভিত্তি করে তোমাদের মনে হয় এই বিষয়টা দেখলেই সবচেয়ে ভালো হবে। এখন আমি এই ছবি তো তোমাদের দেখাচ্ছি, এই ছবি ধরে ধরে কিন্তু মেইনটেইন করে এটা বুঝাই দিচ্ছি। এই যে ধারাবাহিক ভাবে এই নিচের দিকে, এটা হলো খাড়াগুলো কি বলো? স্যার খাড়াগুলো হলো কলাম। কলাম, ইয়েস, থ্যাংক ইউ। আর এই যে আনুভূমিক, এটা কি কি বলা হয়? স্যার যে পাশাপাশি যেটা, ওটাকে বলা হয় সারি। জি, সারি। আমার মনে হয় মূল উত্তর আমরা পেয়ে গেছি। ওকে,
আচ্ছা, আমার মনে হয় পর্যায় সারণীতে সাজানোর ক্ষেত্রে যে মৌলিক যে নীতিমালাগুলো আছে সেটা বিষয় নিয়ে আমাদের এখানে কথা বলা দরকার। পর্যায় সারণীতে মৌলগুলোকে যখন সাজানো হচ্ছে তখন তাদের নিয়ে যে ফার্স্ট যে গ্রুপটা হয়েছিল সেখানে মাত্র 63টা মৌল ছিল। এই 63টা মৌলের মধ্যে তিনি গ্রুপ রচনা করতে গিয়ে কমপক্ষে 67টা মৌলের প্রয়োজন হয়। তা না হলে এটিকে যথাযথ প্রক্রিয়ায় কিন্তু সাজিয়ে দেওয়া যাচ্ছিল না। এই 63টা মৌলকে নিয়ে ঘর সাজাতে গিয়ে উনি মেন্ডেলিফ দেখলেন যে এখানে ঘর হয় 67টা, আর আর 4টা বেশি। তিনি ভবিষ্যৎবাণী করেন যে এই যে 4টা মৌল আমার এখানে নেই কিন্তু ঘরে চলে আসছে, তখন উনি ভবিষ্যৎবাণী করেন যে এখানে অবশ্যই পৃথক কোনো মৌল আবিষ্কার হবে এবং তার দ্বারা এই ঘরটা পূরণ হবে। বুঝতে পারছো কি আমার কথাটা? সুতরাং নতুন মৌল কারা আসবে, কারা এখানে যুক্ত হবে, এই বিষয়টা নিয়ে আগেই কিন্তু ফয়সালা হয়ে গেছে। আমার মনে হয় এইটুকু অংশ তোমরা ক্লিয়ার বুঝতে পারছো, ঠিক কি না? স্যার একটু জটিল লাগলো স্যার বিষয়টা। না, এখানে আমি একটু বলি, তোমার প্রথমত অনেক বিজ্ঞানী, যেমন ফার্স্ট এখানে এখানে বলা হয়েছে এই যে দেখো এনারা একটা রুলস বলছে ত্রয়ী সূত্র, তারপর নিউল্যান্ড বলছে অষ্টকের সূত্র, এখানে হুবহু এটা নৈর্ব্যক্তিক আসবে, খুব ভালো করে খেয়াল রাখো। একজন 29 সালে বলছে, আর একজন ওই কথাগুলো 64 সালে বলছে। এখন তোমার কাছে প্রশ্ন, দেখো স্যার ত্রয়ী সূত্র কি, আমি এটা বুঝাই দিচ্ছি। তবে ত্রয়ী সূত্র কিন্তু সব জায়গায় অ্যাপ্রোপ্রিয়েটলি ইউজ করা যায় না, এটাও কিন্তু তোমাকে বলতেছি। এটা কিছু কিছু জায়গায় যায় আর কিছু কিছু জায়গায় যায় না। তারপর অষ্টকের সূত্র কি, এটা নয় আমি তোমাকে ব্যাখ্যা দিচ্ছি। এটা নিয়ে ব্যাখ্যা দিলে তাহলে আশা করি তোমার এখানকার মূল প্রশ্নের আনসার তুমি পেয়ে যাবা। এরপরে যে কথাটা বলতে হচ্ছে সেটি হলো যে 69 সালে রাশিয়ান বিজ্ঞানী তোমার ম্যান্ডেলিফ তার সকল মৌলের যে ধর্ম বিশ্লেষণ এগুলো করে উনি তোমার মৌল পেয়েছিলেন 63টা, কিন্তু উনি ঘর অঙ্কন করেন 67টা, এবং কোন মৌল কোথায় অবস্থান করবে এটা তিনি কিন্তু দেখে দেন। পরবর্তীতে তিনি এই ঘোষণাও দেন যে এই যে 4টে ঘর তো ফাঁকা থাকিচ্ছে, এই ফাঁকা ঘরগুলো নতুন মৌল আবিষ্কার হবে এবং সেখানে এটা ফিল আপ হয়ে যাবে। এখন কি বুঝেছো তোমার মূল কথাটা? জি স্যার এখন বুঝতে পারছি। আচ্ছা, এখন তোমার দুটো জিনিস বোঝা বাকি আছে, সেটা হলো অষ্টকটা কি আর ওই ত্রয়ী সূত্র কি। তো অষ্টকটা আমি ওই সিয়েটা বার করি, পর্যায় সারণীর ওই 4টা বের করি, বের করে তোমাকে আমি দেখাচ্ছি অষ্টক আর হলো ওই ত্রয়ীর ব্যাপারটা। আমি আবারও বলি ত্রয়ীর সূত্র কিন্তু সার্বজনীন না, কিছু কিছু জায়গায় মেলে কিছু জায়গায় মেলে না। তো ত্রয়ীর সূত্রটাকে ফার্স্ট তোমাকে দেখাই। তুমি দেখো লিথিয়াম এর ভর কত বলো? লিথিয়ামের ভর হলো 7। 7। সোডিয়ামের ভর কত? 23 23। পটাশিয়ামের ভর কত? স্যার, পটাশিয়ামের ভর 29। পটাশিয়ামের ভর 29 না, তোমার দেখতে ভুল হচ্ছে, 39। দেখো ভালো করে, ও হ্যাঁ স্যার, 39। 39। তাহলে এগুলো সবগুলো যোগ করো, সবগুলো যদি যোগ করো তাহলে তুমি নিশ্চয়ই একটা ফিগার পাবা। এটা হলো 29, এখানে হলো 23, এখানে হলো 11। সবগুলো যোগ করলে কত হবে বলো? 70টা হবে, আ 70টা ভালো করে মনে হয় তুমি খেয়াল করছো কিনা, আমি তোমাকে একটু হেল্প জিজ্ঞাসা করছি। করেছে। এই যে 7 আর হলো 23 যোগ করলে কত হয়? 30 30। 30-এর সাথে এই যে 39, এই যে 49 যোগ করলে কত হয়? স্যার, 39 30 থেকে 39, 40 50 60 69। না না, এখানে 23, তো 23-এর সাথে 39 যোগ করলে কত হবে? 62 না কত? 62 62 না, জি স্যার, 62 হয় তার সাথে আরো 7 যোগ করো, স্যার, 62 আর 7, 7 হলো 69 বুঝতে পারছো কি? জি 69। স্যার। কিন্তু স্যার মানে আমি হাইড্রোজেনটা যোগ করে ফেলেছিলাম। না 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 না, 69। তাহলে ভরে পাচ্ছ এটা, এখন তুমি পারমাণবিক সংখ্যা ধরে যোগ করো, এই 3-এর সাথে 11 যোগ করো কত হয়? 14। 14
আর ইউনিট যোগ করলে কত হয়? স্যার 14 সাথে 19 যোগ করলে স্যার 33। 33। কোথাও একটা মনে হয় তোমার একটু প্রবলেম হচ্ছে। এখানে হলো 19, এখানে হলো কত, 9, এটা হলো 30, আর 3 হলো 33। সংখ্যা দেখছো তো? দেখি এখন স্যার, আমাদের যে জিনিসটা মিলাতে হবে সেটা হলো এই 7-কে 39-এর সাথে যোগ করো, তাহলে হয় 46 না? হ্যাঁ স্যার, অর্থাৎ 46। এই 7 প্রথম মৌল আর শেষ মৌল যোগ হবে। প্রথম মৌল কত? 7, আর তারপরে মৌল কত? স্যার 39 না? হ্যাঁ, 39, অবশ্যই 39। তাহলে তুমি যদি এই যে 7-এর সাথে 39 যোগ করো, তাহলে দেখো তুমি 46 হবে। ভালো করে দেখো, জি স্যার, 46 আসে। একে 2 দিয়ে ভাগ করো তো তাহলে কত হয়? 23 না? হ্যাঁ মাঝখানের স্যার, মৌল 23। এ সোডিয়াম, এর ভর হবে 23। এটাই হলো এখানকার প্রুফ। অর্থাৎ প্রথম আর তৃতীয় মৌল যোগ করলে মাঝখানের মৌলের ভর পাওয়া যাবে। প্রথম মৌল হলো 7, দ্বিতীয় মৌল হলো কত? 39। এ তৃতীয় আর প্রথম মৌলের ভর যোগ করো, যোগ করে 2 দিয়ে ভাগ করো, দেখো ভাগ করলে তোমার সোডিয়াম একটা চলে আসছে। একবার নিজেরা টেস্ট করে দেখো, মুখে হ্যাঁ মুখে তো জি ভাগ স্যার, হবে। এখন স্যার, 46 হ্যাঁ হচ্ছে স্যার, না? সোডিয়াম একটা আছে। জি স্যার, 46-কে 2 দিয়ে ভাগ করো, তাহলে সোডিয়াম এটা আসছে। জি স্যার আসছে। আমার মনে হয় ত্রয়ী সূত্র বুঝছো তুমি, ওখান ত্রয়ী সূত্র তাই লেখা আছে। দেখো প্রথম আর তৃতীয়টা যোগ করে 2 দিয়ে ভাগ করলে মাঝখানেরটা হয়, কিন্তু এই ত্রয়ী সূত্র কিন্তু সার্বজনীন নাই, এরকম তোমাকে শুরুতেই বলছি। সুতরাং তুমি ত্রয়ী সূত্র যেখানে মিলে সেটা ব্যাখ্যাতে দিবা, যেখানে মিলে না সেখানে ওটা ব্যাখ্যাতে আনারও দরকার নাই, ওই বিতর্ক করারও দরকার নেই। আমার কথা বুঝতে পারছো কি? জি স্যার, আচ্ছা, দ্বিতীয় অপশনে আসো। আর একটা কি ইয়ে ছিল, অষ্টক সূত্র মনে হয়। হ্যাঁ অষ্টকের। আচ্ছা অষ্টক বুঝাচ্ছি, এ দেখো সা রে গা মা পা ধা নি, সা রে গা মা পা ধা নি। তো এখন তুমি ভাবছো স্যার এটা কি হচ্ছে, আসলে কি আমি পড়াবাতে গান শিখবো? না, ওটা ওইটা ওই সুরের সাথে সমন্বয় করেই এই তথ্যগুলো লেখা আছে। তো আমরা যখন এই সঙ্গীতের এই সুমধুর কণ্ঠর মূল যে পাশ্চাত্য সঙ্গীতের 7টি সুর, সা রে গা মা পা ধা নি, সেটা আমরা একটু মিলাই নেব। তুমি দেখো, তুমি যদি সোডিয়ামকে বলো সা রে, তারপরে দ্বিতীয় মৌল আর কি আছে বলো তো? ওই গ্রুপের, স্যার ওই গ্রুপের মৌল কি আছে? এখন আছে হলো বেরিলিয়াম, আচ্ছা এই যে অ্যালুমিনিয়াম না, দেখো তো অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, আর আর কি সালফার না? তাহলে মোট মিলে কয়টা হলো? 5টা না? দেখো তো 7টা না? হ্যাঁ স্যার, তাহলে তো 7টাই হচ্ছে। 7-এর পরে যে অষ্টম মৌল, ঠিক আছে, এই যে ক্লোরিন পর্যন্ত গেলে আমরা 7টা মৌল পাবো, 7-এর পরে অষ্টম মৌল, দেখো এটা হলো তোমার একটা নিষ্ক্রিয় মৌল। কি মৌল এটা? আর্গন। নিষ্ক্রিয় নিষ্ক্রিয় মৌল, মৌল। নিষ্ক্রিয় হওয়ার অর্থ হচ্ছে কি, এ কারো থেকে ইলেকট্রন নেবেও না, দেবেও না, এও অনুমোদনও নেই। তাহলে জি এই স্যার, যে, এই যে আর্গনের পরে এই অষ্টম যে মৌলটা, সেটা কি হবে? ওই অষ্টম মৌল তাহলে কি হচ্ছে? অষ্টম মৌল হচ্ছে তোমার পটাশিয়াম। নিষ্ক্রিয়। এতে দেখো অষ্টম মৌলটা কিন্তু আবার চলে এসেছে পটাশিয়ামে। তুমি গুনে দেখো, সোডিয়াম থেকে ওই ক্লোরিন পর্যন্ত টোটাল মৌল সংখ্যা আছে 7। ভালো করে দেখো, 7টা
এই অষ্টম মৌল আসে হচ্ছে পটাশিয়াম। এখন তুমি হয়তো ভাববা স্যার ওর পরে যে নিষ্ক্রিয় মৌল আছে, নিষ্ক্রিয় মৌলটা আমাদের এখানে আলোচনায় এখনো আসেনি, কি বুঝতে পারছো কি? জি স্যার, এটা এখন আলোচনা আসে নাই। তাহলে অষ্টম মৌল হিসেবে পাচ্ছি আমি কাকে পাচ্ছি? স্যার আর্গন, না পটাশিয়াম, আর্গন তো হিসেবে আসবে না, কারণ আর্গন তো শূন্য শ্রেণী, আর ও তো আলাদা করে দেওয়া হয়েছে, ওটা নিয়ে কোনো আলাপই নাই। আশা করি বুঝতে পারছো। তাহলে আমি জি তোমাকে স্যার, হিসেবটা দেই, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, এভাবে তুমি সবগুলো মৌল গণো, তাহলে দেখবে যে আমাদের এতগুলো অপশন এইভাবে বিক্রিয়ে দেওয়ার কথা নয়। এখন এরপরে যে বিষয়টা দেওয়া আছে তা হলো এখানকার মূল বেসিক অপশন থেকে একটা একটা বের করা হলো পতাকা, তোমার হলো পর্যায় সারণী বের করা হলো, সেখানে ত্রয় সূত্রটা আমি বুঝাইয়া দিয়েছি, সেখানে এই যে মানে অষ্টকের সূত্রের মূল থিম পড়াইলাম এবং বুঝাইয়াও দিয়েছি, সেটা হলো আটটা মৌল পর একই ধর্মের পুনরাবৃত্তি ঘটে, আটটা মৌল পর, আর সেটাই এখানে কিন্তু দেয়া আছে। যেমন ধরো সোডিয়াম, তারপরে ম্যাগনেসিয়াম, তারপরে অ্যালুমিনিয়াম, এভাবে তুমি গুনে দেখো, অষ্টম নম্বর মৌলটা হয়ে যাবে তোমার হলো নিষ্ক্রিয় মৌল। কি মৌল? নিষ্ক্রিয় মৌল। নিষ্ক্রিয় মৌল। তো যেহেতু তোমারটা যাতে নিষ্ক্রিয় না হয় সেজন্য কিন্তু এভাবে থিমটা দেওয়া আছে। তা আমি পর্যায় সারণীর এই মূল পটভূমি থেকে যদি কোনো প্রশ্ন থাকে সেটা করতে পারো। না স্যার, আর কোনো তো প্রশ্ন পাচ্ছি না, মানে আমি আচ্ছা ওইভাবে আচ্ছা, পড়তে এখন পারতেছি না। পাচ্ছ না, শোনো, পরে পড়তে গেলে তোমার অবশ্যই কিছু প্রশ্ন বের হবে, আমি সংক্ষেপে বলে দিচ্ছি। সেটি হলো আমরা এখন কি কি পড়তে যাচ্ছি, পর্যায় সারণীর বৈশিষ্ট্য খুব ভালোভাবে মনোযোগ দাও। 1 নম্বর হলো এর পর্যায় সংখ্যা আছে হলো তোমার, পর্যায় মানে হলো নিচের দিকে, পর্যায় সংখ্যা আছে 7টি কিন্তু গ্রুপ সংখ্যা আছে 18টি, কথা বুঝছো কি? পর্দায় আছে কয়টি? 7টি, আর সাতটা গ্রুপ পর্দায় আছে কয়টা? স্যার, 18টা। ইয়ার এটা বুঝছো তো? এটা তো বুঝছো নাকি? জি স্যার, এটা বুঝতে পারলাম। আচ্ছা, তাহলে এখন প্রথমে শুরু হয়েছে তোমার তড়িৎ ধনাত্মক মৌল দিয়ে, সোডিয়াম দিয়ে, একদম শেষ হয়েছে কিন্তু তড়িৎ ঋণাত্মক মৌল দিয়ে, কি বুঝতে পারছো? যেমন ধরো মানে স্যার সোডিয়াম একদম শুরু, ওই যে সোডিয়াম, যেমন শোনো, সোডিয়াম হলো ক্ষার ধাতু, বুঝতে পারছো কি? হ্যাঁ স্যার, ম্যাগনেসিয়ামও ক্ষার জি স্যার, ধাতু না হলো কাছাকাছি, অন্যদিকে তোমার ওখানে কি ছিল, অ্যালুমিনিয়াম, সালফার, কার্বন, এরা কিন্তু পরিণত। এদের ক্ষেত্রে কি হচ্ছে, সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করিচ্ছে, ধাতব ধর্ম হচ্ছে, অন্যদিকে ওই লাইনে তুমি শেষ মাথায় দেখো ক্লোরিন আছে, সেই ইলেকট্রন পাইলে নিয়ে নিবি, কি ক্লিয়ার বুঝছো কি? জি স্যার, জি তার স্যার, মানে সোডিয়াম হলো ধনাত্মক কিন্তু শেষের দিকের মৌলগুলো কিন্তু ঋণাত্মক, আশা করি জি স্যার, বুঝতে পারছো। হ্যাঁ স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তুমি তারপরে এটা দেখবা, দেখে যদি কোথাও প্রশ্ন করার মতো হয় তুমি আজকে না করো সামনের দিন করবা, এটা নিয়ে যেন কোনো টেনশন মাথায় না থাকে, যে কোনো পড়ার ক্ষেত্রে ওই দিন প্রশ্ন মনে হচ্ছে না পরে যা তুমি প্রশ্ন করো। এই যে দেখো 18 গ্রুপ, এই যে হিলিয়াম, নিয়ন, ক্রিপ্টন, জেনন, রেডন, এটা কর্তৃপক্ষই কিন্তু এভাবে এটা দিয়েছে, এখানে আমাদের করণীয় কিছু নেই, আমরা শুধুমাত্র এই থিম গুলো আয়ত্ত করবো ইনশাল্লাহ। এখন দেখো এই 1913 সালে মোসলে পারমাণবিক ভরের পরিবর্তে পারমাণবিক সংখ্যা কথাটি প্রবর্তন করেন, এবং এই প্রবর্তনের মধ্য দিয়ে তিনি অনেকগুলো সমস্যা কিন্তু দূর করেন। আমি নাম ধরে ধরে বলতেছি, তুমি প্রয়োজনে তোমার কাছে যদি শীত থাকে এটা মিলিয়ে নাও। তুমি দেখো আর্গন এবং এবং হলো ফ্লোরিন, এর মধ্যে আর্গনের সরি, ওখানে তুমি যদি মিলিয়ে নাও তাহলে দেখবা যে এই যে আর্গনের সাথে পটাশিয়াম পারমাণবিক ভর ধরে যদি সাজানো হয় তাহলে পটাশিয়াম চলে যাবে আগে, আর্গন একটু পরে, এটা স্যার কিভাবে হলো? আচ্ছা
পারমাণবিক ভর ধরে তো তুমি সাজাও, তাহলে তুমি দেখো আর্গনের ভর তোমার দেওয়া আছে হলো মানে বেশি, আর পটাশিয়ামের ভর দেওয়া আছে কম। তুমি দেখো তাহলে পটাশিয়াম চলে যাবে আর্গনের জায়গা, তো আর্গন আসবে পটাশিয়ামের জায়গা। তুমি দেখো না কি ওখানে, আমি বলতেছি আমার সাথে কথা মিলাই না। তুমি, তোমার কাছে বই আছে তো? জি স্যার আছে। আচ্ছা, আমি তাহলে ওটা বইটা একটু বেরি করি তোমার।